নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বাঙালির সাত কাহনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল সকাল বানিয়েছিলাম গ্রিল্ড ভেজিটেবল উইথ চিকেন। তো ব্রেকফাস্ট শেষ করে করব দুপুরের রান্না। তো আজ দুপুরে বানানোর প্ল্যান আছে মাশরুম। মাশরুম আমাদের দুজনেরই খুব প্রিয়, তাই আজকে, আর আজকে ছুটির দিনও, তাই ভাবছি যে মাশরুম বানাবো। কারণ মাশরুমটাকে ছাড়াতে আর ওটাকে রেডি করতে রান্নার আগে অনেকটা টাইম লাগে। এই যে আমি প্রথমে মাশরুমগুলোর ওপরের যে ছালটা আছে ওটাকে ছাড়িয়ে নিই, ছাড়িয়ে নিয়ে তারপর কেটে দুভাগ করে নিই, দিয়ে তারপর রান্না করি, মানে তারপর ধুয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে তারপর রান্না করি। তো আজকের পুরো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আবার গ্রসারি শপিংয়ের একটা পদ্ধতি আছে, মানে আপনাকে সব সময় একটা অ্যাপে দামগুলো দেখে রাখতে হবে যে কোন সুপার মার্কেটে কোন সবজিটা বা কোন গ্রসারিটা সস্তায় দিচ্ছে। নর্মালি তো মাশরুমগুলো প্রায় $2 থেকে $3, মানে এক একটা প্যাকেট $2.5 থেকে $3 করে বিক্রি হয়। বাট আমরা এগুলো পেয়েছি মাত্র 94 সেন্টসে, কারণ এটা অফারে ছিল। তাই মাশরুম আবার, মানে এতগুলো মাশরুম আমি বানালাম, মানে ছাড়ালাম, ছাড়িয়ে নেওয়ার পর দেখছি যতটা মাশরুম মানে আমি পেলাম সবজি হিসাবে, তার থেকে ডবল বোধহয় তার খোসাগুলোই ছাড়ানো হয়ে চলে গেল। আর মাশরুম তো এমনি রান্নার পরে অনেকটা গলে যায়, তাহলে ভাবুন, মানে যদি আমি 500 গ্রাম মাশরুম রান্না করি সেটা রান্নার পরে কতটুকু হয়ে দাঁড়ায়। তো যাই হোক, এবার মোটামুটি ছাড়ানো হয়ে গেছে, মানে পুরো পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব, ভালো করে বেসিনে ধুয়ে নিয়ে এবার ওটাকে জল ঝরিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, কারণ মাশরুমে এমনিতেও মানে প্রচুর জল বেরোয়। তো ভালো করে জল ঝরিয়ে শুকিয়ে নিলে আর অতটা রান্নার সময় জল বেরোবে না। তো এখানে আমরা নর্মালি গ্রোসারি শপিং কীভাবে করি বলুন তো, আমরা একটা ফ্লিপ বলে একটা অ্যাপ আছে ওটাকে ডাউনলোড করে রাখি, আর ওই অ্যাপের মধ্যে প্রায় সমস্ত সুপার মার্কেটগুলোর যে উইকলি অফারগুলো দেখতে পাওয়া যায়। তো বাড়িতে বসেই আমরা চেক করে নিই যে কোন সুপার মার্কেটটায় কোন গ্রসারিটা বা কোন সবজিটা, চিকেন, ফিশ কোনটা, বা অয়েল যাই বলুন, সমস্ত কিছুর কোনটা অফারে চলছে। তো যেটা মানে দেখি যে খুব কম দামে দিচ্ছে তখনই ওটা একটু বেশি করে কিনে আনি ওখানে গিয়ে। আদারওয়াইজ এইসব ইউএসএ, ক্যানাডার এইসব জায়গাগুলোয় যে 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 কোনো দোকান মানে যা খুশি দামে ওরা বিক্রি করে। তো তাই জন্য মানে একটা জিনিস ধরুন আজকে ওখানে বিক্রি হচ্ছে, ধরুন চিকেন $4/lb করে বিক্রি হচ্ছে, ওইটাই হয়তো অফার যেদিনই শেষ হয়ে যাবে তার পরের দিনই $10/lb করে বিক্রি হচ্ছে। তার মানে ভাবুন কতটা কস্টলি। এবার এখানকার মানুষও কিন্তু, মানে শুধু আমরা নয়, এখানকার মানুষও কিন্তু অফারের জন্য ওয়েট করে, আর অফার যখনই চলতে শুরু করে প্রচুর জিনিস কিনে নিয়ে যায় সবাই। তো মাশরুমের জন্য আমি এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো আমি বাড়ি থেকে একটা চপার কিনে এনেছি, তাই জন্য পেঁয়াজগুলোকে এই চৌকো করে কেটে নিই, দিয়ে কেটে নিয়ে তারপরে চপারে করে আমি কুচিয়ে নিই। তো একটু বেশি পেঁয়াজ দিচ্ছি, কারণ একটু গ্রেভিটা বেশি করে একটু কষা কষা করে করব ভেবেছি আর কি। তো আপনাদের তো নিশ্চয়ই আমার টাইটেলটা দেখে বুঝতে পেরেছেন যে আমাদেরকে এবার ইন্ডিয়া যেতে হবে হঠাৎই করে। তো এবার আমরা নিজেরাও জানতাম না যে আমাদের এত তাড়াতাড়ি ইন্ডিয়া যেতে হবে। তো সমস্ত সবজি, মাছ, মাংস সব কেনা ছিল, তো সেগুলোকে তো শেষ করতেই হবে, নইলে কোথায় রেখে যাব বা কি করে যাব। তো তাই জন্য একটু বেশি করেই পেঁয়াজ দিচ্ছি, দিয়ে একটু কষা কষা করেই মাশরুমটা রান্না করছি, আর যা মাশরুম ছিল সেগুলোকেও সব শেষ করে দিচ্ছি। এই যে দেখুন চপারটায় কি সুন্দর করে একদম পেঁয়াজগুলো কুচি কুচি হয়ে গেল, এতে আমাকে বেশি কষ্টও করতে হলো না আর খুব তাড়াতাড়িও কাজটা হয়ে গেল। তাই জন্য আমি এই চপারগুলোকে ভীষণ প্রেফার করি। তো ইন্ডিয়াতে আমাদের একটা খুবই ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গেছে, যেটা ইন্ডিয়া ছাড়া অন্য কোথাও করা যাবে না, তো তাই জন্য আমাদেরকে যেতে হবে। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে একটু পরের দিকেই যাব, কিন্তু সেটাও সম্ভব হলো না। তো তাই জন্য, এবং হঠাৎই আমরা জানতে পারলাম যে আমাদেরকে মাত্র 3 দিনের নোটিসেই টিকিট কেটে আমাদেরকে যেতে হচ্ছে ইন্ডিয়া। তো একটু প্রেশারে তো আছি, প্লাস এই এত জিনিসপত্রগুলো শেষ করতে হবে, আর তাই জন্য একটু বেশি বেশি সবজি দিয়েই রান্নাবান্না করছি।
যে এখানে আমি পেঁয়াজ আর টমেটো আদা রসুন সব কেটে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে আমি অ্যাকচুয়ালি সাদা তেল আর সর্ষের তেল দিয়েই রান্না করি, তবে সাদা তেলটাই বেশি দিই। সাদা তেল বলতে সানফ্লাওয়ার তেলটাই আমি বেশি দিই, কারণ সর্ষের তেলের এখানে ভীষণ দাম। আর কানাডিয়ান গভর্নমেন্ট অ্যাকচুয়ালি সর্ষের তেলটাকে ইটিং অয়েল হিসাবে মান্যতা দেয়নি, তাই জন্য এখানে মানে সর্ষের তেল নর্মালি দোকানে বিক্রি হয় না, শুধু ইন্ডিয়ান স্টোরগুলোতেই বা বাংলাদেশি স্টোরগুলোতেই বিক্রি হয়। তো আর সেখানে প্রচুর দামও পড়ে, প্রায় $10 ১ লিটার তেল। তো তাই একটু কমই খরচা করি। তো এবার আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু শাহি জিরে সব, আর গোলমরিচ এক দুটো দিয়ে একদম ফোড়ন দিয়ে দিলাম। এবার এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে যতটা যা পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি ওই পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো এখানে আমি একটু বেশি পেঁয়াজ করেছি আর কি আজকে, কারণ গ্রেভিটা একটু বেশি করব আর শুধু পেঁয়াজ দিয়েই গ্রেভি করব। কারণ যেহেতু আমার কাছে এখন প্রচুর সবজি আছে, সব কিছু শেষও করতে হবে, তাই জন্য একটু বেশি বেশি করেই রান্না করছি। বা তোমরা চাইলে একটু কমও দিতে পারো, তাতেও কিন্তু টেস্টটা একটুও খারাপ হবে না। তো যেটা বলছিলাম আর কি, আমাদেরকে তো যেতেই হবে এই 3 দিনের মাথায়, মানে 3 দিনের নোটিশে। তো টিকিট কাটা বাকি, সেগুলোও কাটতে হবে। আর আমি জানি না এই এতটুকু সময়ে কত খরচ হবে টিকিটের, মানে ইন্ডিয়া টু মানে কানাডা টু ইন্ডিয়া মানে ডিস্টেন্সটাও অনেক বেশি। তারপরে এখন শুনছি ওখানে নাকি প্রচুর গরম, প্রায় মানে 45 ডিগ্রি অবধি টেম্পারেচার উঠে যাচ্ছে, আর এখানে আমরা আছি ম্যাক্সিমাম 11-12 ডিগ্রি টেম্পারেচারে। তো ওখানে গিয়ে কিভাবে সামলাবো আমার তো ভেবেই মানে ভয়ে গায়ে জ্বর চলে আসছে। এই ঠান্ডা গরমে শরীর না খারাপ হয়ে যায়। এরপরেও কতগুলো অফিসিয়াল কাজ আছে যার জন্য প্রায় কলকাতা ছুটতে হবে, কি করেছি কি করব জানি না। তো এই যে পেঁয়াজ আদা রসুন আর টমেটো সব দিয়ে দিয়েছি। আমি একটু চেরি টমেটোগুলোকেই বেশি প্রেফার করি, কারণ এগুলোই আমাকে একটু বেশি টেস্টি মনে হয়, আর তাছাড়া এগুলো অফারে কমেও পাই, আর বড় টমেটোগুলোর তো এখানে প্রচুর দাম। তো তারপর ওই ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনের সরি ওই তোমার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো একটু দিয়ে দিয়েছি, সঙ্গে একটু জলও দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমি এবার একটু শুকনো মশলা ঘরে বানিয়ে রেখেছিলাম আর কি, সমস্ত এই গরম মশলাগুলো দিয়ে, প্লাস তাতে একটু মেথি, একটু শাহি জিরে সব দিয়ে এবং গোলমরিচ দিয়ে একটু গুঁড়িয়ে রেখেছিলাম। তো সেটা আমি একটু মিশিয়ে দিলাম, এতে বেশ গন্ধটাও খুব সুন্দর হয় আর টেস্টটাও ভীষণ সুন্দর হয়। অ্যাকচুয়ালি আমি যখন ইন্ডিয়াতে থাকতাম এত মশলা ইউজ করতাম না, খুব সিম্পল করতাম, কারণ ওখানে না মানে এসব বেশি রিচ খেলে আমার শরীর খারাপ করতো। কিন্তু এখানে ঠান্ডার জন্য কিনা জানি না এসব খেলেও শরীর খুব ভালো থাকে, কোনো অসুবিধে হয় না। তো একটু ঝালটা কম খেতে হয় আর কি, তো তাই জন্য বেশ একটু মশলা দিয়ে রান্না করি, ভালোই হয়। এবার দিয়ে দিলাম আমার জল ঝরিয়ে রাখা মাশরুমগুলো, আর এতে এবার একটু অল্প মানে অল্প নয় আন্দাজ মতোই লবণ দিয়ে দেবো। তারপর একদম হালকা আঁচে ঢাকা দিতে দিতে মাশরুমটা হতে থাকবে, এবং অনেকটা সময় ধরে আমি মাশরুমটাকে হালকা আঁচে করতে থাকি, তাতে খুব সেদ্ধটাও খুব সুন্দর করে হয় আর জলগুলো বেরিয়ে গিয়ে আবার মরেও যায় এবং বেশ বেশ টেস্টি হয়। দেখো কেমন জল বেরিয়ে গেছে। তো এটাকে আমি ঢাকা দিতে দিতে এটাকে বেশ বেশ 1 ঘন্টা মতো আমি প্রায় রান্না করি, একদম কম আছে এবং আমার বেশ ভালোই লাগে এতে টেস্টটা। আর ভাতও বসিয়ে দিয়েছি এখানটায়। তো এই যে দেখো একদম কষা কষা মাশরুম তৈরি হয়ে গেছে, মাশরুমের ঝাল, আর আমরা ভাত খেতেও বসে গেছি। তো এর সঙ্গে আমি একটু ওই ডিম সেদ্ধ করে রেখেছিলাম আজকে, ডিমও আমরা অনেক কিনে এনেছি, সেগুলোকেও খেয়ে শেষ করতে হবে যাওয়ার আগে। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা টিকিটও কেটে নিয়েছি আজকেই, 3 দিন পরই আমাদের যেতে হবে, তার জন্য একটু শপিংও করতে হবে, কারণ এতদিন পর, এতদিন খুব বেশি দিন হয়নি, তবুও বাড়ি যাবো যখন আর একটু শপিং তো করতেই হবে। তাই জন্য আমরা অ্যাডওয়াটারের এই মলটায় এসেছি, এখানে একটা ফার্মাফিক্স আছে, তো ওই ফার্মাফিক্স থেকেই চকলেট কিনবো বলে আমরা এখানে এসেছি। এছাড়াও এখানে অনেক ভালো ভালো দোকান আছে, ক্যানাডিয়ান টায়ার আছে, ডোলোরামাও আছে, প্লাস এখানে জামাকাপড়ের জন্য উইনার্স আছে, মানে যেগুলো আমরা মোটামুটি একটু যাই আর কি, কেনাকাটি করি। তো
আছে। তো আমরা এখন যাব অ্যাকচুয়ালি ফার্মাপ্রিক্সে। ফার্মাপ্রিক্স থেকে সমস্ত রকম কসমেটিক্স কেনা যায়, সমস্ত ওষুধ কেনা যায়, প্লাস ডিম, কেক, চকলেট, পাউরুটি, বেকারি আইটেমস এগুলোও কেনা যায়। আর এখানকার একটা কার্ড আছে, ওই কার্ডে মানে পয়েন্টসও জমা হয়, 10,000 পয়েন্ট হয়ে গেলে $10 পাওয়া যায়। তো আমরাও কার্ড ইউজ করি। যাই হোক, এই যে এখানে প্রচুর ধরনের চকলেট আছে, আর কিছুদিন আগে তো এস্টারও গেল, তাই চকলেটের সম্ভারটা অনেক বেশি। আবার এখানে দেখো গাড়ির চকলেট, জুতো চকলেট, বাপরে বাপ, জীবনে দেখিনি জুতো চকলেট। তারপরে খরগোশ চকলেট, তো আমরা একটা খরগোশ চকলেট নিলাম, আরও কিছু বিভিন্ন রকমের বড় বড় চকলেটগুলো নিলাম। তো অফারে পেয়েছি বলে একটু সস্তায় পাওয়া গেছে, মানে যে চকলেটগুলো নর্মালি $10 করে দাম হয় সেগুলো $1 করে দাম। খুবই খুবই লাভ হয়ে গেছে ভাবছি, মানে এই সময় বাড়ি গিয়ে এই একটা সুবিধা হলো, গরমে মরবো ঠিক আছে, বাট চকলেটগুলো অনেক সস্তায় পেয়ে গেলাম। তো এস্টারের সময় মেনলি এই ডিম টাইপের চকলেটগুলো বেশি বিক্রি হয়। তো এখান থেকে আমরা শপিং করে নিয়ে চলে এসেছি। এই দেখো এত চকলেট কেনা হয়েছে, তো এগুলো সব ভাবছি ব্যাগের মধ্যেই পুরে দেবো প্রথম থেকে, কারণ দু তিন দিনের মধ্যে প্যাকিংয়ে মনে থাকবে না। তো আর একটা দোকানেও আমরা গেছিলাম, সেটাই একদম পাইকারিভাবে বিক্রি হয়, মানে তুমি যতটা নিতে পারো, 100 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম, 1 কেজি, 2 কেজি, যত নিতে পারো। আর এটা এটা শুধু চকলেটেরই দোকান, মানে এখানে যে কত রকমের চকলেট পাওয়া যায় আমি মানে বলে বোঝাতে পারবো না, মানে গেলেই পাগল পাগল অবস্থা হবে, মনে হবে সব কিনে নিই। তো আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, আমরা বেশি এখান থেকে কিনিনি, কারণ ফার্মাপ্রিক্স থেকেই অনেক কিছু কিনে নিয়েছি, তো তাই জন্য এখান থেকে বেশি কিছু কেনা হয়নি, ওই টুকটাক টেস্ট করার জন্য একটু আধটু কিনেছি। ভেবেছি পরে যখন আবার বাড়ি যাব তখন এই দোকানটা থেকেই কিনে নিয়ে যাব। তো এই যে দেখেছো পুরো সারি সারি, মানে এত বড় দোকান শুধু চকলেটের। এই যে সমস্ত চকলেট সব বের করে ও বলছে যে একদম প্যাকিংটা করেই নিই, কারণ খুব তাড়াতাড়ি তো যেতে হবে, তো প্যাকিংটা করেই নিই। এই যে ও আবার সব ভরতে শুরু করে দিয়েছে প্যাকিং করতে, মিঠাইয়ের জন্য বইও কেনা হয়েছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততদিনের জন্য নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি কোনো কিছু জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিনের জন্য নমস্কার।